ফের অর্পিতার ফ্ল্যাটে টাকার হদিশ। টালিগঞ্জের পর অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার বাড়িতে টাকার হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর। ফের অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে মিলল টাকার হদিশ। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও কি টাকার পাহাড়? এবার টালিগঞ্জের পর অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রত্তলা আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা। ব্যাংক থেকে আনা হল টাকা গোনার যন্ত্র। বুধবার দুপুর থেকে তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকেই টাকার হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর। টাকা গুনতে ব্যাংক কর্মীদের খবর দেওয়া হয়। সন্ধ্যার পরপরই ব্যাংক কর্মীরা এসে পৌঁছান বেলঘরিয়ার ফ্ল্যাটে। সাথে আনা হয় টাকা গোনার মেশিন। গত 22 তারিখ থেকে টানা 26 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেদিন সন্ধ্যাতেই গ্রেপ্তার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। টালিগঞ্জের অভিজাত আবাসনের পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা। উদ্ধার হওয়া টাকা গণনা শেষে ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হয়। এসবের মাঝেই আদালতের নির্দেশে আপাতত পার্থ ও অর্পিতার 10 দিনের ইডি হেফাজত হয়েছে। মঙ্গলবার কলকাতার সিজিও কমপ্লেক্সে রাখা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও অর্পিতা মুখোপাধ্যায়কে। এদিন সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে শারীরিক পরীক্ষার জন্য। তখনই শহরের অপর প্রান্তে অর্পিতার ফ্ল্যাটে ও পৈতৃক বাড়িতে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকেরা। বেলঘরিয়া এলাকাতেই রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। এই এলাকার রথতলাতে রয়েছে অর্পিতার ফ্ল্যাট। এদিন অর্পিতার ফ্ল্যাটে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের। ফ্ল্যাটের চাবি না থাকায় চাবিওয়ালা ডেকে আনা হয়, কিন্তু তারাও অর্পিতার বন্ধ ফ্ল্যাটের দরজার তালা খুলতে পারেননি। অবশেষে দরজার লক ভেঙে ভেতরে ঢোকেন ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, ফ্ল্যাটের ভেতর বেশ কয়েকটি আলমারির হদিশ পাওয়া যায়, যেগুলি তালাবন্ধ অবস্থাতেই ছিল। আলমারির লক ভাঙার পর তৎপরতা লক্ষ্য করা যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের মধ্যে। কিছু সময়ের মধ্যেই বাড়ানো হয় কেন্দ্রীয় নিরাপত্তা। ফ্ল্যাট ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপরই ফ্ল্যাটের সামনে এসে পৌঁছায় স্টেট ব্যাংকের কর্মীরা। আনা হয় টাকা গোনার মেশিন। শেষ পাওয়া খবর পর্যন্ত 9টি টাকা গোনার মেশিন আনা হয়েছে, যার মধ্যে 4টি জাম্বো মেশিন ও 5টি ছোট মেশিন। সূত্রের খবর, জাম্বো মেশিনে প্রতি 3 সেকেন্ডে 100টি করে টাকার নোট গোনা যায়। একই সময়ে অর্পিতার পৈতৃক বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা। ওই বাড়িতেই থাকেন অর্পিতার মা এবং এক পরিচারিকা। কেন্দ্রীয় সংস্থার কর্মীদের দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন ইডির ডাকে সাড়া দেননি বাড়িতে থাকা কেউ। বাধ্য হয়ে পাশের বাড়ির ছাদে উঠে অর্পিতার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অবশেষে বাড়ির ভেতর ঢুকতে সমর্থ হন তারা। ঘটনার কিছু সময় পর বাড়ির সিঁড়িতে নেমে বসতে দেখা যায় অর্পিতার মাকে। অর্পিতার মাকেও এদিন জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।